মামা কি সুন্দর সেজেছ, একটু দেখি এদিকে দেখি। এই যে আমরা সেজেছি, আমরা যাব এই বাড়ির সামনে অন্নপ্রাশন আছে ভিলাতে, দেখি একটু দেখি দি কেমন সেজেছে। চলো চলো মামা, মাথায় কিচ্ছু পড়ে না দুষ্টু কথা কারে। এসব ফ্লাওয়ার গুলো কত সুন্দর সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম দুপুর 1:30 থেকে, আর এখন আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে। বাপি অলরেডি চলে গেছে, এখন আমি, মামনি আর আমার হাজবেন্ড চারজন মিলে যাচ্ছি। দেখে কি গো, এরপর আমি আর মামনি চলে এলাম যেখানে বেবিকে, মানে যে বাচ্চাটার রাইস সেরেমনি আছে সেখানে ভাত খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, সেখানে চলে এসেছি। আর ওখানে এসে দেখি যে প্রচুর ভিড়, আর একটাই এসি চলছে, আর ওতে যেন মনে হচ্ছে আরও বেশি যেন সাফোকেশন হচ্ছে। তো তাড়াতাড়ি করে একটু ভিডিও ভিডিও করে নেব, করে নিই তারপরে বেরিয়ে যাব। মাম্মা এত লোক এসি ও ফুলটা মুখে দিচ্ছে, বাচ্চাটা ফুলটা খুলেই নিক না গলা থেকে। ঘোড়ার ডিম, মানুষের এত কষ্ট হচ্ছে আর এই অবস্থাতে বাচ্চাটাকে একদম ওই ফুলের মালাটা পরিয়ে রাখাটা একদমই উচিত হচ্ছে না, ওরই খুব কষ্ট হচ্ছে। আমার দেখে যেন মনে হচ্ছে দৌড়ে গিয়ে যেন ফুলের মালাটা খুলে দিই, কিন্তু আমি বা কী করব, বা ওদের নিয়ম, ওদেরকে তো করতেই হবে। আর যাই হোক, আমাকে তো আর বলে আর কোনো লাভ নেই, তো আমি ভিডিও করি, ভিডিও করে তারপরে চলে যাই। চলে এলাম ওপরে, ওপরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, আর এসে দেখে আমার বাপি খেতে বসেছে। বাপি বেশি দেরি করে না, একটার মধ্যে খেয়ে নেয়, তা অনুষ্ঠান বাড়িতে আসলে দুপুরবেলাতে একটু দেরি হয়ে যায়। তো বাপির ওই যে সামনে বাপি বসে আছে, এদিকে আমি আর আমার হাজবেন্ড বসে পড়বো। দেখে দেখে জানলা ধারেতে বসে পড়েছি, ফুরফুর করে হাওয়া আসছে, তবু একটু ভালো লাগছে, পাখার হাওয়া যেন গায়ে লাগতে চাইছে না। আমরা খাওয়া দাওয়া করে গেলে তারপরে মামনি আসতে পারবে খেতে, আর এটা একদম বাড়ির সামনে বলে তাই জন্য এসেছি আমরা চারজনে। যদি এতটা গরমে যদি অন্য জায়গায় যদি হতো আমরা কিন্তু এটা স্কিপই করে যেতাম। তো যাই হোক, এখন ভাত ডাল আর আলু চিপস দিয়েছে, লেবু স্যালাড নুন ওগুলো তো দেয় ন্যাচারালি। এরপরে এটা মানে সিম্পল একদম গরমকালে সিম্পলই খাওয়া দাওয়া করেছে। এরপর পনিরের একটা তরকারি করেছিল, পনিরের তরকারিটা খেতে ভালো লাগলো বেশ, মানে আমি তো পনির খেতে ভালোবাসি। তারপরে দিয়েছে মাছ, মাছের কাতলা মাছের কালিয়া করেছিল একটা, আমি ছোটো পিস দেখে একটা পেটির মাছ নিয়েছি, বেশি বড় মাছ নিইনি, নিলে বেকার খেতে পারবো না, নষ্ট করে কোনো লাভ নেই। তারপরে এসে গেছে চিকেন কষা, চিকেন কষা আমি 3 পিস নিয়েছি, 3 পিস নিয়ে আমি 3 পিস পুরো কমপ্লিট করতে পারিনি, 2 পিস খেয়েছি আর 1 পিস নষ্ট করেছি। তারপরে পায়েস দিয়েছে, চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম দিয়েছে, ওগুলোর আর ভিডিও করা হয়নি, আর পায়েসটা আমরা খাই।
যে মকটেল দিয়েছিল, তো বাড়ি যাওয়ার সময় একটা মজিটো খেয়ে তারপরে বাড়ি যাব, তো বানাতে বলেছি, এখন বানাচ্ছে, খেয়ে দে তারপরে যাব। আর মজিটো খেতে না ভীষণ ভালো লাগে, এটা খেলে একদম পুরো হজম হয়ে যায়। আর আমার মামাকে দাঁড় করিয়ে দিয়েছে একদম পাখার সামনে, কারণ ও প্রচণ্ড ঘেমে গেছে, ঘেমে পুরো স্নান করে গেছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি যেন বাড়িতে চলে যাই, তো সে কী আর করবো, আমাদের কষ্ট হচ্ছে, ওদের ওরও কষ্ট হচ্ছে। বাড়ি এসে আর সেরকম করে ভিডিও করা হয়নি। আর এখন বাজছে 7:30, আর এখন বেরিয়েছি একটু আমার হাজবেন্ডের সাথে, এখন শপিং মলে আছি। শপিং মলে ভিডিও করতে দেওয়া হয় না বলে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, মামামে টুকটাক জিনিস কেনার আছে তাই জন্য। তো বাড়ি এসে গেছি, বাজছে এখন 8:30। ওই যে মামামের কিছু খাবার শেষ হয়ে গেছিলো, মানে হোমমেড সেরেলাকের কোন উপকরণগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আনতে এসছে, যেমন চিড়ে, সুজি, ছোলা ভাজা, দুধ, আলমন্ড, কাজু, এইসব, এগুলো দিয়ে আমি ওর হোমমেড সেরেলাক বানাই। সুজি তো এমনিও খায়, আর হচ্ছে দুধটা, এইসব খাবার বাড়িতে স্টোর করে না রাখলে ভীষণই অসুবিধা হয়, মানে অনেকগুলো জিনিস উপকরণ একসাথে রেডি করে রাখলে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় আর কি। এখন মামামের জন্য যে সুজিটা কিনেছিলাম, ওই সুজিটাকে ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি, আর রাত্রিবেলাও ভাবছি ওকে সুজি দুধ সুজিটা খাওয়াবো, তো সেই জন্য একেবারে ড্রাই রোস্ট করে রাখছি, ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এটা বারবার মানে ড্রাই রোস্ট করতে বিরক্ত লাগে বলে সেই জন্যই আমি এই ব্যাপারটা করি, মানে এই কাজটা করে রাখি, একবারই করে রাখি পুরোটা। আর এখন একদম ছোট, তো বাচ্চাদেরকে একদম মানে ডাইরেক্ট খাওয়ানোটা উচিত নয়, একটু ড্রাই রোস্ট করেই সব কিছু খাওয়ানো ভালো। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসে ভিডিওটা স্টার্ট করতে। তো এখন আমি মামামের হোমমেড সেরেলাক বানাচ্ছি, তার জন্য মাখানা নিয়েছি, মাখানাটা হচ্ছে পদ্ম ফুলের দানা। আমি এর ভিডিওটা অনেকবার আমি আমার চ্যানেলে দিয়েছি, তাও আমি আজকে আবারও দিয়ে দিচ্ছি। এটা আপনারা বাড়িতে বানাতে পারেন, 6 মাসের পর থেকে বাচ্চাদের কিন্তু এটা খাওয়ানো যেতে পারে, কিছুই না। এই পদ্ম ফুলের দানা, ওটস আর আলমন্ড আর কাজু, এই 4টি উপকরণ লাগে। এটা যে কোনো গ্রসারি স্টোরে, যে কোনো অনলাইনে পাওয়া যাবে। হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে, এমন ড্রাই রোস্ট করবেন যেন সব কিছু মুচমুচে হয়ে যায় সেরকমই। ঠান্ডা করে এয়ারটাইট, ঠান্ডা করে এটাকে মিক্সারে পাউডার করে নিতে হবে, পাউডার করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। এরপর এটা পরিমাণ মতো নিয়ে, তারপরে ফর্মুলা মিল্ক, যদি 1 বছর না হয় ফর্মুলা মিল্ক উষ্ণ গরম জলে গুলে এটার সাথে মিক্স করে দিয়ে খাওয়ানো যেতে পারে, না হলে 1 বছর হয়ে গেলে গরুর দুধ দিয়েও এটা খাওয়ানো যেতে পারে। তো আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে ওটস রোজ খাওয়ানো যাবে কি না, আমি আমার বেবিকে সকালবেলা করে এই খাবারটা রোজই দিয়ে থাকি, যেদিন পসিবল হয় না সেদিনকে অন্য কিছু খাওয়াই, সুজি বা অন্য কিছু খাওয়াই, কিন্তু আমি এই খাবারটা, এটা একটু লাইট ওয়েট বলে আমি এটা রোজই খাওয়াই। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে আমি এখানে শেষ করছি, আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।